দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার ঘটনা প্রসঙ্গে বলেন, বিগত কয়েকদিন ধরেই দেখছি যেভাবে পুলিশ রাজ্য সরকারের আস্কারাতে এ ধরনের কাজ করছে। ইউএন রাইটস বলে কিচ্ছু নেই, মানবাধিকার বলে কিচ্ছু নেই, যেখানে অ্যাকশন নেওয়ার কথা সেখানে কিছু হচ্ছে না। তৃণমূলের দুপক্ষ মারামারি করছে, একপক্ষ আরেক পক্ষের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুলিশ ওখানে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রয়েছে, কারণ যারা করছেন তারা তৃণমূল। বিশ্বভারতীতে প্রধানমন্ত্রীর নামের ফলক বিতর্কে প্রধানমন্ত্রী এইভাবেই তার নাম কোথায় থাকুক সেটা চান না, উনি এই চিন্তাভাবনায় বিশ্বাস করেন না। স্বাভাবিকভাবেই যে নির্দেশ এসেছে তাতে আমার মনে হয় কিছু লোক যারা অন্ধ বিরোধিতা করে প্রধানমন্ত্রীর চোখ খুলে দেবে এই ঘটনায়। আমডাঙ্গায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা প্রসঙ্গে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। জয়নগরের ঘটনা প্রসঙ্গেও তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলেছেন তৃণমূল করেছে, এরই মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি সিপিএম আছে, তা তৃণমূল সিপিএমকে ঠিক করতে হবে। খোদ মেয়রের ওয়ার্ডে রেশন দুর্নীতি প্রসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গে এটা একটা বিরাট চক্র। কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া এখন নেইমাল কামাই করে কে কত ঝাড়বে এই নিয়ে চলছে, এমনভাবে ঝাড়ছে মনে হচ্ছে এবারেই শেষ, সেটা বুঝে গেছে তারা। একাধিক প্রশ্নের উত্তরে তিনি চাঁদা ছোলা বক্তব্য, বিস্ফোরক মন্তব্য করেছেন, আপনাদের শোনাবো কি বলতে চাইছেন তিনি। সে তো আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যেভাবে পুলিশ রাজ্য সরকারের আস্কারাতে যে ধরনের কাজ করছে, হিউম্যান রাইটস বলে তো কিছু নেই, মানবাধিকার বলে কিছু নেই, আর যেখানে অ্যাকশন নেওয়ার কথা সেখানে কিছু হচ্ছে না। তো কিছু বিষয়ে মারামারি হচ্ছে দুপক্ষের, এক পক্ষ আরেক পক্ষকে খুন করছে, আরেক পক্ষ তাদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুলিশ সেখানে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে, যেহেতু যারা করছে তারা তৃণমূল। বিশ্বভারতের ফলককাণ্ডে প্রতিপক্ষকে চিঠি শিক্ষামন্ত্রীকে, ফলককাণ্ডে বড়সড় ধাক্কা দিল বিশ্বভারতীর, আগের ফলক সরানোর নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, প্রধানমন্ত্রীর নাম থাকবে না নির্দেশ দিয়েছে মন্ত্র, শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রাখার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী তার নাম এইভাবে কোথাও থাকুক এটা উনি চান না, মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের চিন্তাভাবনায় বিশ্বাস করে না। স্বাভাবিকভাবে যে নির্দেশ এসেছে সেই নির্দেশ, আমার মনে হয় কিছু লোক যারা অন্ধ বিরোধিতা করে প্রধানমন্ত্রীর, তাদের চোখ খুলে দেবে। দাদা, আমনাগা বিধানসভার কামদেবপুরে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমাবাজি, বোমায় ডান হাত সম্পূর্ণ উড়ে গিয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধানের, কামদেবপুর হাটের মধ্যে ঘটনা ঘটে, তৃণমূলের প্রধান হবে হয়তো। দেখুন, যে পয়সা কামিয়েছে বা কামানোর চেষ্টা চলছে, তো স্বাভাবিকভাবে সেখানে ভাগাভাগির প্রবলেম হয়ে গেছে, তো ভাগাভাগির প্রবলেম হলে তখন বোমাবাজি হবে। তৃণমূল মানে তো বোম, বোম মানে তৃণমূল। জয়নগরকাণ্ডে মূল অভিযুক্ত আনিসুর লস্কর বেলহার পুলিশের জালে, মাস্টার মাইন্ড আনিসুর খুনের পর থেকেই গা ঢাকা দিয়েছিল, বারুইপুর সংলগ্ন হিমুচি এলাকা থেকে গ্রেফতার করে আনিসুর লস্কর সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে জয়নগরকাণ্ডে। জয়নগরে যে ঘটনা ঘটেছে তাতে কে জড়িত এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, যে কারণ যে পিটিএ মেরে, যা একজনকে পিটিএ মেরেছে খুন করে পালানোর পথে, তার স্ত্রী বলছে যে সে তৃণমূল কর, স্বাভাবিকভাবে তৃণমূল করেছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি এর মধ্যে সিপিএম আছে, সে তৃণমূল আর সিপিএমকে ঠিক করতে দিন, আমরা এর মধ্যে নেই। প্রথম দিকে আমাদের নাম জানানোর মিথ্যে চেষ্টা হয়েছিল কিন্তু সফল হয়নি। সুকান্তদা, খোদ মেয়রের ওয়ার্ডে রেশন দুর্নীতি, চেতনার বাসিন্দা অংশুমান সরকার বিগত 10 বছর ধরে রেশন নেন না, নিয়ম অনুযায়ী তার কার্ড ব্লক হওয়ার কথা, কিন্তু তিনিও মেসেজ পাচ্ছেন বৃহস্পতিবার যে তার হয়ে কেউ রেশন তুলছে। আর সে তো পশ্চিমবঙ্গের একটা বিরাট চক্র চলে, আর পশ্চিমবঙ্গের সবথেকে বড় চক্র হচ্ছে রেশন ডিলারদের ডিউয়ের চক্র। আপনি যাবেন রেশন নিতে, আপনার স্লিপে ডিউ লিখে দেবে, মাল আসেনি। এই যে মাল আসেনি যে গল্প, মালটা যাই কোথায় তাহলে? এই মালটা নিশ্চয়ই এই 20% থেকে 40% যেটা রাকিবুররা ঘুরপথে পৌঁছে দিত তৃণমূলের নেতাদেরকে, তাদের কাছে যায়। কোচবিহারের তুফানগঞ্জে ফের গোষ্ঠীদ্বন্দ্ব, 2024 লোকসভা নির্বাচন সামনে, তার আগে রাজ্যের প্রায় সব প্রান্তে আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলে এখন গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছু নেই, মাল কামাই করে কে কত ঝাড়বে এ নিয়ে চলছে, আর এমনভাবে ঝাড়ছে মনে হচ্ছে এবারই শেষ ওদের, তো সেটা বুঝতে পেরে গেছে তারা। তৃণমূল সাংসদ শেষ করো, একদিকে এথিক্স কমিটি তার সাংসদ পদ খারিজের জন্য আবেদন করছে, অন্যদিকে দলে তার গুরুত্ব বাড়ছে, বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে, কী বলবেন? দেখুন, এথিক্স কমিটি যে সাজেশন দিয়েছে সেটা এখন স্পিকারের কাছে গেছে, মহামান্য স্পিকারের এখতিয়ারের মধ্যে পড়ে যে তিনি কী সিদ্ধান্ত নেবেন। স্বাভাবিকভাবে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না,
শুধু এটুকুই বলতে চাই যে ধরনের গর্হিত অপরাধ একজন সাংসদ হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হলে পরে সেই পদ থেকে তার খারিজ হয়ে যাওয়া উচিত। দলের মধ্যে গুরুত্ব, দল এমনি টিকিট দেবে না আমার কাছে যা খবর আছে। এবার এই বিতর্ক মমতাও চাইছে যে এই বিতর্কটা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে একটু ভালো হওয়ার, যাতে আগামী দিনে টিকিটটা কোনো রকমের পাওয়া যায়। আপনি আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, বাংলা নিয়ে কিছু আলোচনা সম্ভব? দেখুন, আজকে আমরা বিশেষত এই যে 100,000 গীতা পাঠের যে প্রোগ্রাম, আমাদের সনাতন ধর্মের বিভিন্ন মঠ মন্দিরের পক্ষ থেকে একটি সংস্থা তৈরি করে নেওয়া হয়েছে, তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি আগামী 24শে ডিসেম্বর গীতা জয়ন্তীর দিন। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানাতে যাবেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেন কলকাতাতে আসেন এবং সেই গীতা জয়ন্তীতে উপস্থিত থাকেন এবং গীতা পাঠের অনুষ্ঠানে 100,000-এর বেশি মানুষের মাঝে যেন মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন। তো সেই উদ্দেশ্যে আজকে দিল্লি যাচ্ছে। আজকে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের নির্বাচন, লোকসভার আগে নিঃসন্দেহে বিজেপির তো টার্গেট এই 5টা রাজ্যই জয়লাভ করা। অবশ্যই আমরা 5টি রাজ্যে খুব ভালো ফল করব। ধন্যবাদ। শেষ একটা প্রশ্ন, পানি ট্যাঙ্কিতে গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিক, তার সাত দিনের হেফাজত, কিন্তু কোথাও কি সন্দেহ হচ্ছে ISI বা পাকিস্তানের গুপ্ত চল হতে পারে? না, সে তো হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আর সবথেকে বড় কথা, যেভাবে কিছুদিন আগে NIA বনগাঁ এলাকা থেকে রোহিঙ্গাদেরকে ঢোকানো হচ্ছে বলে যেভাবে অ্যারেস্ট করেছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গের সহ, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ডেমোগ্রাফি বা জনবিন্যাস পরিবর্তন করে দেওয়ার জন্য। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত প্রশাসন এই সমস্ত উগ্রপন্থী সংগঠনকে সাহায্য করছে ডাইরেক্টলি, কোথাও ইনডাইরেক্টলি। যে 2019 সালে সিপিএমের একটা বড় অংশ আপনাদের ভোট দিয়েছিল, এবছরও আপনারা সেই দিকেই এগোচ্ছেন এবার? দেখুন, সিপিএমের ভোট, তৃণমূলের ভোট, বিজেপির ভোট বলে কিছু হয় না, ভোট হয় জনগণের। জনগণের একটা অংশ পার্টির কর্মসূচি আদর্শ দেখে মানুষকে ভোট দেয়। এখানে সিপিএম একসময় তাদের কর্মপন্থা দেখে, তাদের আদর্শ দেখে অনেক সিপিএমকে ভোট দিয়েছিল, তারাই আবার তৃণমূলকে ভোট দিয়েছে, তবে না তৃণমূল জিতেছে। স্বাভাবিকভাবে ভোটাররা মাননীয় প্রধানমন্ত্রীর কাজ দেখে, উন্নয়ন দেখে মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট দিচ্ছে। পশ্চিমবঙ্গে 6,00,000 মানুষকে আগামী 5 বছর ধরে নরেন্দ্র মোদী ফ্রিতে রেশন দেবে, তো মানুষ কাকে ভোট দেবে? নরেন্দ্র মোদীকে ভোট দেবে। ধন্যবাদ।